যা সব শেষ, এই একহারি ভাতে কারো পেট ভরে চাই? এই একহারি ভাত, এক গামলা ডাল, চার বাটি তরকারি আর 20টা মাছ সবই খেলাম, কিন্তু পেটই বললো না। এক কাজ করি, এক বস্তা চাল আছে আর ওই বাটিতে একটু ডাল আছে, ডাল দিয়ে ওই এক বস্তা চাল খেয়ে নিন। এবার খাই। কি স্বাদ! শুধু একটু শক্ত এই যা। ও মা গো, একি একি সরমনে সে কাণ্ড গো! কি হলো কি? ওগো চিৎকার করছো কেন গো? ওগো দেখো দেখো ছেলের কাণ্ড দেখো। ও মা গো, ছেলে তো নয় যেন রাক্ষস। এই রে, বেরো বেরো মজ্জাত এখান থেকে। খেয়ে খেয়ে ভাড়ার শূন্য করে দিল, কেমন রাক্ষসে ছেলে রে বাবা! দূরা দূরা এখান থেকে দূরা। যাই এখন সরে পড়ি, আবার রাতে বাড়ি ফিরবো খন, জীবনে তোর মুখ দেখতে চাই না। কি কপাল যে করেছি ভগবান, এমন ছেলের জন্ম দিলাম আমি। কিরে কদাই মাঠে মাঠে ঘুরছিস যে বড়, আবার নিশ্চয়ই বাড়ির সব খাবার খালি করে দিয়েছিস, আর বাবা মা তাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে তোর কি? হ্যাঁ তোর কি, আমি বেশি বেশি খাই বেশ করি। তোর এই খাওয়ার জন্য তুই বাড়ি ছাড়া হবি, কিন্তু দেখিস একদিন তোর বাবা মাই তোকে বাড়ি ছাড়া করবে। হ্যাঁ আমিও বলছি, শোন আমার এই খাওয়ার জন্যই আমি অনেক অনেক উপহার পাবো, আর আর তা দিয়ে আমি আমার বাবা মাকে সুখে রাখবো। হ্যাঁ ঠিক আছে, দেখবো দেখবো, চলি রে। কেউ আমার খাওয়া পছন্দ করে না, কেউ না। আর এই গায়ে থাকবো না, আমার এত খিদে পায়, তা আমি কি করবো? আমার কি দোষ? শোনো শোনো শোনো, আগামীকাল জমিদার বাবুর একমাত্র পুত্রের উপনয়ন উপলক্ষে সারা গায়ের সকলের নিমন্ত্রণ। এই উপলক্ষে আগামীকাল দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শোনো শোনো শোনো, পেট পুরে খাওয়া যাবে কাল। শোন বাছা শোন, জেদ করিস না, তুই কাল জমিদার বাড়ি যাস না বাবা। কেন মা, গায়ের সবার নিমন্ত্রণ কাল, তবে আমি কেন যাব না? ওরে তুই গেলে সবার খাবার একাই খেয়ে ফেলবি যে, বাকিরা খাবে কি? তুমি তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি খুব কম খাবো, যাতে সবাই খেতে পায় তেমন তেমন মেপেই খাবো। মনে থাকে যেন, হ্যাঁ খেতে বসে আবার যেন ভুলে যাস না বাবা। না গো না, তুমি নিশ্চিন্তে থাকো মা, এখন শুয়ে পড়ো তো। কাল আবার কি বিপত্তি ঘটে কে জানে। সর্বনাথ কদাই হাজির হয়েছে। ব্যাস সব খাবার শেষ হবে, আমরা কেউ খেতে পাবো না রে। নিশ্চিন্তে থাকো তোমরা, আমি খুব মেপে খাবো, যাতে সবাই খেতে পায় তেমন করেই খাবো। খেতে বসে তো মনে থাকলে হয়? নাও নাও সব খাওয়া শুরু করো, কেউ লজ্জা করো না, চেয়ে চিনতে খেয়েও কিন্তু সবাই। কত খাবার, এত রকমের খাবার আমি জন্মে খাই নি গো। এত ভালো ভালো খাবার মোটে কটা খেলে হয় নাকি? ও ভাই
শুনছ? আরো গোটা গোটা পঞ্চাশেক লুচি দিয়ে যাও তো। ওই রে, ওই দেখ, এবার শুরু হলো। খেয়েছে রে, শিগগিরই খেয়ে নে, যা পাস, এক্ষুনি ভাড়া শূন্য হবে। ছেলেটা কি খাচ্ছে রে বাবা? এই যে সবার খাবার একাই খেয়ে ফেলবে। যাই, জমিদার বাবুকে গিয়ে খবরটা দিয়ে আসি। ধুর, কেটি বললো না, এদিকে এদিকে আবার খাবারও দিতে আসছে না। যাই, একবার ভাড়াটা দেখে আসি। কোথায় কোথায় বেয়াদবটা? ওমা, নেই তো, যাক কর্তা চলে গেছে বোধ হয়। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। না হয় মান সম্মান ধুলোয় মিটোই আর কি। অর্ধেক লোকেরও খাওয়া হয়নি, তার আগেই ভাড়ার শূন্য করে দিত। শূন্য করে দিত না, ভাড়ার শূন্য করে দিয়ে গেছে কর্তা মশাই। ডাক ডাক শয়তানটাকে। খিদে পাচ্ছিল যে কর্তা মশাই, কি করবো? এ কেমন খিদে? হ্যাঁ পেয়াদব, গ্রাম শুদ্ধ লোক খেতে পেল না? ক্ষমা করেন জমিদার মশাই, ক্ষমা করেন, আর জীবনে এমন খাবো না, এ সুযোগ আর দেব না। ওরে কে আছিস? বেটাকে গাধার পিঠে করে গা ছাড়া কর, আর 100 জুতোর মালা গলায় দিতে ভুলিস না যেন। ক্ষমা করুন কর্তা মশাই, ক্ষমা করুন। আরে বুঝি রে বুঝি, এমন দশাসই চেহারা সকাল থেকে রাত পর্যন্ত পিঠে করে বয়ে চলা কি চারটিখানি কথা? যা যা, এবার একটু ঘাস খেয়ে যা, আমি বরং ততক্ষণ এখানে কোনো গাছতলায় বিশ্রাম। এ বাবা, কি ঘন জঙ্গল! ভূত পেতনি নেই তো? যদি যদি একটা এসে ঘাড় মটকায়, ওরে বাবারে, ওরে বাবারে, যদি মটকায়। বাবা, বাবা, ও বাবা, আমার কখন বিয়ে হবে বাবা? ও বাবা, ও বাবা, এ তো আচ্ছা বিয়ে পাগলির পাল্লায় পড়া গেল। ওরে শোন মা, শোন, তোর বিয়ে আজ নয়, কাল অমাবস্যার রাতে। এত উতলা হোস না। শোনো সবাই। বাবা বাবা, তুমি, আমি এখন একটু যাই, গিয়ে একটু সাজুগুজু করি। যা যা যা, এখন বিদায় হ। কি মজা কি মজা, আজ বাদে কাল হবে বিয়ে বিয়ে, আজ বাদে কাল হবে বিয়ে বিয়ে। শোনো সবাই, আমার একমাত্র কন্যার আগামী কাল বিয়ে। তা বিয়ের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো শুনি? অতিথি আপ্যায়ন যেন কোনো ত্রুটি না হয় দেখো। কোনো চিন্তা করবেন না কর্তা মশাই, ভাড়ার একেবারে তুই টুম্বুর। কি বলছো কি, বলো বলো শুনি। এই যেমন ধরেন, 4 গামলা আরশোলা সেদ্ধ, 10 গামলা পিঁপড়ে ভাজা, 7 গামলা ব্যাঙের কালিয়া, 5 গামলা কেঁচোর ফ্রাই, এই আর কি। বাবা বাবা বাহ, বেশ বেশ আয়োজন, মন্দ হয়নি। তবে তবে কি কর্তা, তবে আর কিছু আইটেম বাড়ালে ভালো হতো। যতই হোক, একমাত্র মেয়ের বিয়ে, নতুন আর কি আইটেম করি কর্তা, মাথায় আসছে না যে। সব সেরা সেরা খাবারের ব্যবস্থা করা হয়েছে কর্তা। ভাবছি যদি প্রতি পাতে একটু মানুষের মাংস দেওয়া যেত।
আনন্দ বলেননি কর্তা। বেশ রসিয়ে রসিয়ে রান্না করে যদি খাওয়ানো যেত। কিন্তু মানুষ পাই কোথা? খোঁজকর খোঁজকর নিশ্চয়ই পাবি। এত অতিথি আসবে বলি আমার কি কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ তা তো আছে কর্তা। এই কই চল তো দেখি ওটা কত মানুষ পেরে আনি। বড্ড ঘুম পেয়ে গেল। এক কাজ করি, আজ রাতটা এখানে এই গাছতলাতেই ঘুমিয়ে নি, কাল সকালে আবার চলা যাবে। কোন কোথায় পাই কোথায় পাই মানুষ কোথায় পাই? কিরে থামলি কেন? খোঁজ। আর খুঁজতে হবে না, ওই দেখ। আরে পাস, ওই একখানা হলেই যথেষ্ট, পুরো ভূত গোষ্ঠীর পেট ভরে যাবে। কি বলিস? আর বলতে চল 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 চল। এই গাধা ভাই, ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো না, ঘুমোতে দাও। কাল সকালে আবার কতটা চলতে হবে কে জানে। হচ্ছেটা কি? চিৎকার করো না, চল 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 বেশ নধর দেহ তো, এই একটাতেই সবার পেট ভরে যাবে। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার আমার খুব খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে তাতে আমাদের কি? হ্যাঁ শোন, তোরা বেটাকে ভালো করে বেঁধে রাখ, আজ রাতেই বেটাকে জমাই করতে হবে। শোন, বেটাকে ওই ভাঁড়ার ঘরে আটকে রাখ, রাত বাড়লেই কাটা হবে। আচ্ছা কর্তা, এই চল। ও বাবা গো, চল 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 চল। চল চল চপ্পর খাওয়া হবে। যা বলেছি রে, ও কি বিপদে পড়লাম, এই খাই খাই রোগের জন্য আজ আমায় প্রাণে মরতে হবে। কিছুতেই আমি আমার খিদেটা আটকাতে পারলাম না, এখন আর এখন মরি আর কি। ভয়তে যে আরো আরো জোর জোর খিদে পেয়ে যাচ্ছে, কি করি কি করি। মা, গামলা বোঝাই কত খাবার দেখি তো। কি তো আরশোলা সিদ্ধ, এসব আবার খায় নাকি? ওতে কি দেখি তো মা, এতে এতে তো এতে তো পিঁপড়ের ডিম ভাজা, এটা এটা ব্যাঙের কালিয়া, কেঁচো ফ্রাই। মা মা, মরার আগে ভাবলাম একটু ভালো মন্দ খেয়ে মরি, তা না এসব অকাদ্য কুকাদ্য খাবার। কি করি কি করি এখন, দূর চাই খেয়েই ফেলি।
সেই তো মরতেই হবে, তার চেয়ে খেয়ে মরাই ভালো। বেশ ভালোই খেলাম, পেট ভরে গেল। ও মরার আগে একটু পেট ভরে খেতে তো পেলাম। হ্যাঁ আসুক বেটারা, আর মরতে ভয় নেই। একটা দানাও খাবার নেই, ভূতের খাবার একাই খেয়ে ফেলল। কেমন খেতে পারে তার কেমন শক্তি ভেবে দেখেছিস? আমার কিন্তু এখনো পেট ভরেনি। পালা পালা, কি বলছিস? হে কর্তা, আবার বললো এখনো পেট ভরেনি, এদিকেই আসছে। এতগুলো বস্তা আমি বয়ে নিয়ে যাবো কি করে? না চিন্তা নেই, চলো 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 চলো। একি কাণ্ড, একি কি করে পেলি বাছা এত সোনা দানা? খে গো মা খে, মানে প্রচুর খে, প্রচুর সোনা দানা এনেছি মা। আমাদের সোনা চিলি।